ঘৰত সোমাই থাকোগে তই চালা অথনি পৰা তোক বিচাৰি আছো চালা এটা ল'ৰা সন্তান জন্ম দিব নোৱাৰা তোৰ লগত থাকি কি লাভ ওলাই যা তই মোৰ ঘৰৰ পৰা কাৰ্যক্ৰমলৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ মহিলা সুৰক্ষাৰ বাবে ডাব্লিউ এছ এ এফ কাৰ্যক্ৰমে প্ৰতিখন চাহ বাগিচাত সুৰক্ষিত আৰু সম অধিকাৰ সম্পন্ন চাহ বাগিচা গঢ়ি তোলাৰ উদ্দেশ্যেৰে কাম কৰি আছে এই কাৰ্যক্ৰমৰ প্ৰতিখন চাহ বাগিচাত গঠন হোৱা ইণ্টাৰনেল কমিটি মহিলা দলে জিলা সদৰৰ বিভিন্ন হেল্পলাইন নম্বৰ সেৱাৰ সৈতেও যোগাযোগ কৰে গতিকে আমি এখন নাটক লৈ আহিছোঁ ভালদৰে থাকক নাটকখন আপোনালোক সকলোৱে ভালদৰে চাব গতিকে আহক আমি উপভোগ কৰোঁ আজি নাটক ভালদৰে থাকক ভালদৰে থাকক ভালদৰে থাকক ভালদৰে থাকক বন্ধু ভালদৰে থাকক ভালদৰে থাকক ভালদৰে থাকক বন্ধু ভালদৰে থাকক কি ভালেই থকাটোতো ইচ্ছা হয় কিন্তু উপায় কত কেৱল কেৱল দুবেলা দুমুঠি খাব পালে কি ভালে থকা হয় বাগানৰ পৰা ঘৰলৈ উভতি আহি মতাটো অত্যাচাৰ ঐ ৰুক্মিণী তই মোক খাবলৈ ভাত দিবি নে তই ফলা কৰি মাৰ খাবি ৰাতি ৰাস্তাত চলা ফুৰা কৰাটো কিমান নিৰাপদ ভয়ে ভয়ে খোজ দিওঁ যাতে কোনোবাই কি ঘৰ কি সমাজ কি কৰ্মস্থলী সকলোতে সুস্থ হৈ থকাটো আমাৰ দায়িত্ব আৰু কৰ্তব্য কিন্তু তোমালোকে এইটো কোৱা কি ভালে থকাৰ অৰ্থ কি অৰ্থ কি কিদৰে ভালে থকা যায় উপায় কি আছে জানেনে কোনোবাই দুইজনী বাগানৰ মাজত হাঁহি খিলখিলাই ইফালে পৰা গৈ আছে সিহঁতকে সুধো বল বোলো অ চামেলি ভালে আছনে তহঁত তোকে নাই দেখিলে বহুত দিন কি হলো রে কাম নাই গেলে আরে আমার কামে যাতে একদম মন নাই করে ও গেলে তুই যে সুপার বাবুটা তুই সুপার বাবুটা আমার যখন তখন ইঙ্গিত করে জলদি কাম কর বলে হাতে ধরে টানা অজোয়া করে মোবাইলে বেয়া বেয়া ফটো পাঠায় ভিডিও পাঠায় এদিন কোম্পানি বাথরুমের বাহিরে দেখেছিল কি চলা ফুরা করে আছিল আমাকে লাগে জুমি জুমি দেখে রে তোর কাকে বললো না আমার যদি কামটা বন্ধ করে দিয়ে পেমেন্ট টাই যদি বন্ধ করে দিয়ে ওইটা কারণে একটা কাম নাই গেলে এরকম ভয় করলে নাই হবে আমার কথা কে বিশ্বাস করবে তাই তো আমাকে সবে বেয়া বলি বলবে নাই নাই আজি তোর লগত মই যাবি চলনে ওকে ভাল শিক্ষা দেবে চল তুমি নিরে মোরে দিল দিওয়ানা ভূমিনি রে তোকে পায়ে দেখা ভূমি রে মোরে দিল দিওয়ানা ভূমিনি রে তোকে পায়ে দেখা ভূমিনি রে ভূমিনি রে হেরমি বড় ভালকে কাম করে দে তুই আচ্ছা ভালদরে কাম নাই করলে তো হাজিরা কে দেব বড় বাবু কে যায় তোর সিফারিশটা বলতে লাগবে আচ্ছা কে বলবে বলতো কে বলবে কে বলবে কে বলবে আমি বলবে আরে তোর গালটা একদম বিলাহী রকম লাল লাল রে ওই এরকম মরসা লিলিমাই না করবে এই চামেলি এরকম কাম করিলে কেই টাকা পাবি হ্যাঁ ওই কেই টাকা পাবি তার বাদে মুখে খোঁজ কর না আরে মুখে খোঁজ কর না আরে বড় বাবু কিনে যায় তোর কামটা পার্মানেন্ট করে দিতে বলতে লাগবে আরে মোবাইলে একটা বস্তু আছে দেখবি আরে দেখ না দেখ 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 আরে দেখ না দেখ 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 আরে কি মোবাইলটা দেখ 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 ওই কি হল কি লাগে মই খুঁজছি তোর কি লাগে ভালো ভালো কাম কর নহলে বড় বাবু কই আটাইবোৰ কামৰ পৰা চাটাই কৰি দিম আরে পুত যাব কৈছো না পুত চা ইন্টারনেল কমিটিকে জানাই দিবে চল ওটা কি কমিটি ওটা নাই জানে
কোনো কর্মর ক্ষেত্রে যদি কোনো মহিলার উপর যৌন নির্যাতন দরে ঘটনা ঘটে তেন্তে তৎক্ষণাৎ ইন্টারনেল কমিটিক জানাটো দরকারি নহলে আজি তোর লগত হয়েছে কাইলৈ মোর লগত হবো পরক্ষিত আন কারোবার লগত হবো না যে এরকম তো সমাজত সবাই গম পাই যাব আমার তো পাঁচ মানের কথা আছে আরে না নাই নাই প্রথমে গোটেই ঘটনাটো গোপনে রাখাব আর দ্বিতীয়তে তোর গাত কোনো ভুল নাই তো সন্মান যাওয়ার কথা কোরপরা আহিলে নহব নহব চল কমিটিখনে যেনিবা রামায়ক দুঃখী সজাবই সি কি নিজের দুঃখ মানি লব নাকি আমার সমাজত তো সদায় মহিলাকে বেয়া বলে কয় আরে নাই নাই গোটেই ঘটনাটো ইন্টারনেল কমিটিয়ে তদন্ত করব আর তদন্ত করে দুঃখীক শাস্তি দিব বল শাস্তি পাবই কর্মক্ষেত্রত যদি কোনো মহিলার উপর যৌন নির্যাতনের দরে ঘটনা ঘটে তেনে ক্ষেত্রত আপনালোকে আপনালোকর কোম্পানি আইসি কমিটি মানে ইন্টারনেল কমিটিত অভিযোগ দিব পারে এই ইন্টারনেল কমিটির কামে হল কর্মক্ষেত্রত মহিলাসকলের উপর হওয়া যৌন নির্যাতনের ঘটনার তদন্ত করা আর দোষীক উচিত শাস্তি প্রদান করা আর এইবর অভিযোগ করলেও তেওঁলোকে গোপনে রাখে কর্মক্ষেত্র যদি মহিলার উপর এনে ধরনের যৌন নির্যাতন ঘটে তেতিয়াহলে এফআইপি যোগাযোগ করব এফআইপি অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন পার্সন যেনে সর্দার সর্দারনী চকীদার ভিডিপি শিক্ষক ইউনিয়ন মেম্বার মহিলা সমিতি স্বাস্থ্যকর্মী ইত্যাদি অজাচিত অহেতুক স্পর্শ করে যৌনতামূলক মন্তব্য করে বা এনে কিছুমান মন্তব্য করে যাবোর শুনি আপনার ভাল নালাগে ফলো করা বা বাথরুমের ওসর ভিড় করা বা উকি মরা পর্ন ভিডিও দেখা বেয়া ভিডিও দেখায় নির্যাতন করা এনেবর ঘটনা যদি ঘটে আপনার তৎক্ষণাৎ আইসিটি রিপোর্ট করব কেন পোস্ট মতে আইসি কমিটির নির্মাণে এই কারণে করা হয়েছে মহিলাসকল সুরক্ষিত রাখাটো প্রতিজন নাগরিকের দায়িত্ব আর কর্তব্য সকলে নিজ নিজ দায়িত্ব পালন করা দেখিলে নহয় যদি আমি ভালদরে জিয়াই থাকিব বিচাৰো তেনে ক্ষেত্রত কর্মক্ষেত্র নিরাপদ আর হিংসামুক্ত হওয়াটো অতি প্রয়োজনীয় হয় বাগানেই আমার গৌরব বাগানেই আমার জীবন সকলো মানুষে মিলিজুলি থাকা এটাই চাবিকাঠি সুরক্ষিত আর সম অধিকার সম্পন্ন চাহ বাগিচা আপনাদের মনে মনে না থাকিব মনে মনে থাকাটো নির্যাতনের মূল সমাধান নহয় এটা বাগান সুরক্ষিত হল এটা ঘরলে চাও হয় না ঘরলে চা আমার রুমি আর হেৰি অজিত সংসার বোলো আর রুক্মিণী ভালে আছ নে তহত সন্তান জন্ম দিব পারা নাই এইজনী আমার দেশত আইন আছে এই ঘর হিংসা বন্ধ করবলে PWDVA আর 498A নম্বর ধারা আছে এই ধারা অধীন মহিলা এগারী সুরক্ষা প্রদান করা হয় আপনার বাগিচাত মহিলা গুট বা মহিলা সমিতি আছে তাত গিয়ে অভিযোগ করব পারে ওয়ান স্টপ সেন্টারতো গিয়ে অভিযোগ করব পারে মহিলা হেল্পলাইন নম্বর আছে এই আছে আপনাদের 181 এ হচ্ছে মহিলা হেল্পলাইন নম্বর আর পুলিশ ইমার্জেন্সি নম্বর এটাও আছে 112 বিনামূলীয়া আইনি পরিষেবা লাভ করবলে আপনার জেলার আছে ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি বা ডালসা মানব কল্যাণ অধিকারীবর আছে আপনাদের তেওঁলোকৰ সহায় লব পারে ওই এটা তো বুঝছনে হ্যাঁ ইমানবর কথা জনার পিছতো তো আকো তাইর লগত কাজিয়া করবি মারপিট করে থাকিবি নে দুই মিনি জ্বলি এখন সুখর সংসার করবি তো নিজে বসুন এ দু ছাড়ান মোর আজি বহুত ডাঙর ভুল হয়ে গেছিল হয়েছে তো
ৰুকমিনী তই পাৰিলে মোক ক্ষমা কৰি দে আৰু আজিৰ পৰা আমি এটা নতুন জীৱন আৰম্ভ কৰিম মই সকলো কথাই বুজি পাইছো এতিয়া ভালদৰে থকা কল্যাণ চক্ৰ কিন্তু সম্পূৰ্ণ নহয় ঠিকেই কৈছে আৰু কিছুমান ঠাই এতিয়াও বাকী আছে কি কি ঠাই সমাজ ৰাস্তা ঘাট অটো ষ্টেণ্ড বাছ ষ্টেণ্ড আনকি ইণ্টাৰনেট আদিতো নাৰীক নিৰ্যাতন চলোৱা হয় আৰে কেনেকৈ তুমি মোক কিয় ফোন কৰিছা তুমি কাক দম দিব আহিছা কাক দম দিছা তুমি মোক তুমি এতিয়াও ভালদৰে চিনি পোৱা নাই মই তোমাৰ ফটো ফটো কি ফটো কি ফটোৰ কথা কৈছা তুমি চোৱা পঠিয়াইছো ভালদৰে চাই লোৱা দেখিলাতো এইখনতো মই তোমালৈ পাৰ্চনেলি পঠিয়াইছো যদি মোৰ কথা নুশুনা তেন্তে এই ফটো মই সকলোতে চাৰ্কুলেট কৰি দিম বদনাম উলিয়াই দিম বজাৰত এই ফটোখন তোমাৰ নহয় বুলি তুমিহে গম পাইছা কিন্তু সেইফালে চোৱা সেইফালে চোৱা সেইফালে চোৱা এই মানুহবোৰে জানো বুজি পাব যে এই ফটোখন তোমাৰ নহয় বুলি তেওঁলোকেতো তোমাক বদনাম কৰি দিব মই তোমাক কি কৰিবলৈ ক'ম ভালে ভালে কৰি দিম নহ'লে মই কি কৰিব লাগে মই কি কৰিব লাগে মই কি কৰিব লাগে এনে অৱস্থাত ছোৱালী এজনী কিমান অসহায় হৈ পৰে ৰাজহুৱা লাজৰ ভয় সন্মান হানিৰ ভয়ত আমি মৌন হৈ পৰো কি কৰিব লাগে কি কৰিব নালাগে তাকে ভাবি আমি দিশহাৰা হৈ পৰো ইয়াৰ ভুক্তভোগী কেৱল মহিলাই নহয় কিশোৰ কিশোৰী যুৱক যুৱতীও সমগ্ৰ বিশ্বতে মহিলাসকল এনেধৰণৰ দুষ্ট চক্ৰৰ চিকাৰ হৈ পৰিছে মহিলাসকলৰ ওপৰত যৌন নিৰ্যাতনৰ ঘটনা ঘটিলে আপোনালোকে খবৰ দিব মহিলা হেল্পলাইন নম্বৰ 181 নহ'লে পুলিচ ইমাৰ্জেঞ্চি নম্বৰ 112 কিয়নো ধাৰা 354 এৰ অধীনত এই ধৰণৰ নিৰ্যাতনৰ ঘটনাসমূহ শাস্তিযোগ্য অপৰাধ শিশুসকলৰ ওপৰতো যদি এনেধৰণৰ নিৰ্যাতন ঘটে তেতিয়াহ'লে সাহায্যৰ বাবে আছে হেল্পলাইন নম্বৰ 1098 কোনো মহিলা বা কিশোৰীৰ ওপৰত যদি চাইবাৰ ক্ৰাইমৰ বলি হয় তেন্তে তৎক্ষণাত আৰক্ষীক খবৰ দিয়ক বাগিচা হসুৰক সিন্ধু সবকি এহি পুকাৰ বাগিচা হসুৰক সিন্ধু সবকি এহি পুকাৰ আপনা হোগা কোই হিংসা মহিলা কে মাৰু মানুহৰ বাবে জীৱনৰ আৰক্ষীক খবৰ দিয়ক 112 আৰক্ষীক খবৰ দিয়ক 112 শিশু নিৰ্যাতন 1098 শিশু নিৰ্যাতন 1098 মানুহ মানুহৰ বাবে জীৱনৰ ধন্যবাদ।